আমেরিকার সিয়াটলে পুলিশের গাড়িতে ধাক্কা খেয়ে একজন ভারতীয় তরুণী মারা গেলেন তেইশ বছর মাত্র বয়স যে রাস্তায় সে গাড়িটা চলছিল সেখানে গতিসীমা ছিল ঘন্টায় পঁচিশ মাইল আর পুলিশের গাড়িটা চলছিল ঘন্টায় চুয়াত্তর মাইল গতিতে ধাক্কা লাগার পর একশো ফুট ছিটকে গেল মেয়েটির দেহ তারপর তিনি পড়ে মারা গেলেন ওখানে যেরকম নিয়ম আরেকজন পুলিশকে ডাকতে হয় এই আগের পুলিশ ড্রাগ খেয়ে কি গাড়ি চালাচ্ছিল সেইটা দেখার জন্যে এই যে দ্বিতীয় পুলিশ এলো সে একটা দেখে শুনে তার ঊর্ধ্বকর্তাকে একটা ফোন করেছে তার বডি ক্যাম্প মানে শরীরে যে ক্যামেরাটা লাগানো থাকে সেটা অন ছিল সেই জন্য মিনিট দুয়েক মতন সেই কথোপকথনটা শোনা গেছে মানে রেকর্ডেড হয়েছে তারপর সে বডি ক্যামটা বন্ধ করে দিয়েছে ওই মিনিট দুয়েকের কথোপকথনে দেখা যায় যে এই সদ্যমৃতা তরুণীটিকে নিয়ে সে হাসাহাসি হাসি করছে এবং যে হ্যাঁ একজন মারা গেছে বলে খুব আন্তরিক আহ্লাদিত হাসি তারপরে বলছে এ তো ২৬ বছর বয়স ভুল করে বলছে তেইশ বছর বয়স কিন্তু মনে হচ্ছে হয় ২৬ বছর বয়স ঠিক আছে একটা এগারো হাজার ডলারে চেক লিখে দিলেই হবে এদের লাইফের তো লিমিটেড ভ্যালু মানে জীবনের সীমিত মূল্য সেই সব কথা বলার সময় তার এমনিতে ভাবটা বেশ হাসি খুশি আর মাঝে মাঝে হেসে উঠছে এবার আমেরিকাকে একটা কুন্ডিশ জানাতে হয় যে এই ঘটনাটা ঘটেছিল এবছরের জানুয়ারি মাসে আর সেপ্টেম্বর মাসে সিয়াটেল পুলিশ দপ্তর থেকে এই পুরো ব্যাপারটাকে চেপে না দিয়ে বরঞ্চ ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে কিভাবে এই সমস্ত বডি ক্যামে যা যা রেকর্ডিং থাকে সেগুলো একটা রুটিন চেক হয় মানে একজন দেখে এবার তার মনে হয়েছে যে এই ব্যাপারটা ঠিক হয়নি সে সিনিয়রদের গোচরে এনেছে যে একজন মানুষ একজন পুলিশ এক্ষুনি মারা গেছে আর একজন মানুষ তার সম্পর্কে অত্যন্ত লঘু ঢঙে কথাবার্তা বলছে এবং হাসাহাসি করছে এই ব্যাপারটার মধ্যে সে যা আবিষ্কার করেছে আমরা সবাই বুঝতে পারছি একটা তীব্র অসংবেদনশীলতা একটা অসহানুভূতি এক ধরনের অমানবিকতা কারণ আমরা অনেক সময় বলি কোটেশনেও পড়ি যে প্রেম বা প্রীতি তার উল্টো ঘৃণা নয় তার উল্টো হচ্ছে ঔদাসীন্য নিষ্ক্রিয়তা সাধারণত একজন কেউ মারা গেলে চোখের সামনে তার মৃতদেহ দেখলে লোকে একটু গম্ভীর হয়ে যায় কারণ মৃত্যুকে একটা মর্যাদা দেওয়ার চল মোটামুটিভাবে ভাবে মানব সভ্যতায় আছে একজন পুলিশ যে যার কাজ মোটামুটিভাবে লোককে রক্ষা করা সেই লোকটা একজন মারা গেছে এবং মারা গেছে একটা পুলিশের গাড়ির ধাক্কায় তাকে নিয়ে তখনই হাসাহাসি করতে শুরু করবে এইটা লোকের কাছে খুব একটা গ্রহণীয় নয় তাই ইউটিউবে দেওয়ার পর একটা হইচই শুরু হয়েছে কেউ বলছে মেয়েটি শ্বেতাঙ্গ হলে ওই লোকটি এরকম করে বলতে পারতো না কেউ বলছে না না ওরকম ঠিক নয় এদের মানুষের প্রতি আস্তে আস্তে সমস্ত মূল্য দেওয়াটা কমে যাচ্ছে এই মেয়েটির কাকা বলেছেন যে আমাদের পরিবারের তরফ থেকে আমরা কিছু বলবো না শুধু যে যে পুলিশ এই কথাটি বলেছে তার পরিবারের যদি কোনো মেয়ে নাতনি কোনো আত্মীয়া থাকেন আমরা আশা করব তার জীবনের মূল্যটা এই লোকটি লিমিটেড বা সীমাবদ্ধ বলে মনে করে না কারণ প্রত্যেকটি মানুষের জীবনের মূল্যই অনন্ত এই কথাটা আমরা আলগোচে জানি কিন্তু সত্যি সত্যি জানি কিনা বলা মুশকিল কারণ আমরা অনেক সময় খবরের কাগজে যখন পড়ি অমুক শহরে ভূমিকম্পে চার হাজার লোক মারা গেলেন তমুক জায়গায় উগ্রপন্থীরা একটা ধর্মস্থানে ঢুকে তিনশো বত্রিশ জনকে গুলি করে উড়িয়ে দিল তখন কি আমরা খুব দরদি হয়ে উঠি আমরা কি এক্ষুনি মৃত মানুষগুলো বা কালকে মৃত পরশু মৃত মানুষগুলো সম্পর্কে খুব সহানুভূতি ভেতরে লালন করি নাকি আমরা বলি হ্যাঁ অত যদি ভাবতে যেতাম আমরা যদি সত্যি সত্যি রাস্তার পাশেই যে ভিগড়িটা মারা যাচ্ছে তার দুঃখটা ভেতরে অনুভব করতে পারতাম তাহলে তো অফিস যেতে পারতাম না সত্যি ভূমিকম্পে চার হাজার লোক মারা গেল ওই ভূমিকম্পের বিরাট ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটি শিশুর রক্তাক্ত হাত বেরিয়ে আছে এই ছবিটার যদি সত্যি সত্যি অভিঘাতটা আমার গায়ে এসে লাগতো তাহলে তো আমি চাইনিজ খেতে যেতে পারবো না আমি তো কাজ করতে পারবো না আমরা বিভিন্ন লোক সম্পর্কে বলি না ওদের পেশাটাই এরকম এই যে একজন পুলিশ সর্বক্ষণ হয়তো মৃতদেহ তৃতদেহ নিয়ে কাজ করছেন একজন ডাক্তার অপারেশন করতে গিয়ে হয়তো রোগী মারা যাচ্ছে একজন ডোম যিনি শ্মশানে কাজ করেন সারাক্ষণ মৃতদেহ ঘাঁটছেন এদের মধ্যে না একটা ঔদাসীন্য চলে আসে আসতে হয় তার মানে কাজ করতে পারবে না না পাগল হয়ে যাবে মরে যাবে এই কথাটা আমরা প্রায়ই বলি আমরা উল্টো কথাটা বলি না যে একজন লোক যে সারাক্ষণ হয়তো মৃত্যু ঘাটছে যে হয়তো সারাক্ষণ প্রবল দুর্দশাগ্রস্ত মানুষদের নিয়ে কাজ করছে তার মনে স্বাভাবিকভাবেই ডিফেন্স মেকানিজম হিসেবে হয়তো একটা কড়া পড়ে যেতে পারে তার বরং কর্তব্য সেই কড়াটাকে পেরিয়ে এক ধরনের সহমর্মিতা অনুশীলন করা নিজের মধ্যে কোথাও একটা দরজ জাগিয়ে রাখা কারণ আমাদের মনে রাখতে হবে সভ্যতার যদি একটা কোনো বৈশিষ্ট্য থাকে একটা গুণ যদি সভ্যতা আমাদের মধ্যে বারংবার চাইতে থাকে তা হচ্ছে দরদ অন্য মানুষের প্রতি দরদ অন্য মানুষের দুর্দশা দেখে না হাসার শিক্ষা অন্য মানুষের দুর্দশা দেখে যদি বা সেই দুর্দশা থেকে আমি থেকে ত্রাণ না করতে পারি অন্তত মরমী হয়ে পড়ার শিক্ষা অন্তত দুঃখী হয়ে পড়ার শিক্ষা এইটা সভ্যতা আমাদের দেয় ধরুন একটা গল্প বলছি ধরা যাক একটা রাজ্যে তিনজন মহিলা হেলথ অফিসার একটা গাড়ি করে যাচ্ছিলেন বানতলা নামক একটা জায়গা দিয়ে সেখানে ড্রাইভার তাদের নিয়ে যাচ্ছে হঠাৎ কেন কে জানে পাড়ার ক্লাবের কয়েকটা ছেলে বা কোথাও থেকে এসে কয়েকটা ছেলে গাড়িটাকে ঘিরে ফেলে ড্রাইভার বুঝতে পারেন যে এদের উদ্দেশ্য ঠিক নয় পালাতে চেষ্টা করেন গাড়িটাকে ঘুরিয়ে কিন্তু তা হয় না গাড়িটা উল্টে মতো যায় তখন তিনজন মহিলাকে টেনে বার করা হয় ছোকরারা টেনে বার করছে দেখে ড্রাইভার বাধা দিতে যান ড্রাইভারকে বেধড়ক পেটানো হয় ড্রাইভার সময় মারা যায় তারপরে ওই তিনজন মহিলাকে ধান খেত গোছের ছিল সেখানে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় একজন তাদের মধ্যে মারা যান সেই মৃতদেহর যৌনাঙ্গ থেকে একটা টর্চ বেরোয় পরে আর এই সমস্ত কিছু নিয়ে রাজ্যে যখন গোলমাল হচ্ছে তখন সেই রাজ্যের বেশ বড় একজন নেতা বলেন এরম তো কতই হয় এরম তো হয়েই থাকে যখন তিনি বলেন তখন লোকে স্তম্ভিত হয়ে যায় তিনি যদি বিচ্ছিন্নভাবে বলতেন বিরোধী পক্ষের লোকরা করেছে কিংবা কে করেছে আমি কি জানি বা পুলিশ দেখছে ওরম করছেন কেন তাহলেও না লোকে মেনে নিতে পারত যখন একটা লোক রাগ করে তার প্রতিপক্ষ ওরম খ্যাক করে একটা স্বাভাবিক বিচ্ছিরি কথা বলতেন হয়তো লোকের অতটা গায়ে লাগতো না কিন্তু লোকের যেটা লাগলো এরকম একটা ভয়ঙ্কর অমানবিক নারকীয় কাণ্ডের পর একটা লোক বলল তো ফলে এই যে উদাসীন এই যে নিষ্প্রিয়তা এই যে নিরাশক্তি এটা নির্মমতার চেয়েও বেশি বলে কিছু কিছু সভ্য মানুষের কাছে প্রতিভাত হয় পরের দিন অবশ্য বলা হলো ওই নেতা কখনোই এরকম কোনো কথা বলেননি হয়তো বলেননি তাহলে সমস্ত সাংবাদিকরা এমন শয়তান এবং এমন নির্মম এবং তারা এমন সহানুভূতিহীন যে ইচ্ছে করে বানিয়ে বানিয়ে এই কথাটা ওর নামে লিখে দিয়েছে তাহলে তারা অপরাধী এই যে সিয়াটলির ঘটনাটা বললাম সেখানকার যে পুলিশ অফিসার যার এখন বিচার হচ্ছে সেও এই কথা বলেছে যে না না আমি কোন রকম ভাবে ওই মৃত্যুকে লঘু করে দেখাতে চাইনি হয়েছে কি আমি যে ঊর্ধ্বকর্তার সঙ্গে কথা বলছিলাম আমরা কথা বলছিলাম এই নিয়ে যে সিটি অ্যাটর্নি বা যে উকিলরা এই মৃত্যুর ক্ষতিপূরণের মূল্য কত সেটা নির্ধারণ করবে তারা এমন শয়তান যে তারা দরাদরি করবে এগারো হাজার ডলার দেবো নাকি পনেরো হাজার ডলার দেবো নাকি ন হাজার ডলার দেবো অর্থাৎ তাদের কাছে মানুষের জীবনের মূল্য হচ্ছে সীমিত আমি তাদের ব্যঙ্গ করে তাদের ভেঙিয়ে কথা বলছিলাম আপনারা তো উল্টো দিকের কথা শোনেননি সেই জন্য ভাবছেন যে আমি নির্মম তা নয় কিন্তু তাহলে বলতে হবে সেই উকিলরা কতখানি নির্মম যে তাদের ভেঙাতে গিয়ে এই রকম একটা কথা বলতে হয় এবং কতখানি নির্মম যে এইরকম একটা মৃত্যুর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একজন পুলিশে ওই উকিলদের কথা মনে পড়ে আমরা আপাতভাবে জানি না এই পুলিশ অপরাধী কিনা কিন্তু এইটুকু যেন আমরা মনে রাখি যে পুলিশ যে হয় কি নেতা যে হয় তাদের মূল কাজ প্রত্যেকটি মানুষকে শেখানো নিজের আচরণের মধ্যে দিয়ে বক্তৃতার মধ্যে দিয়ে কথাবার্তার মধ্যে দিয়ে যে যেন আমরা সহ মানুষ সম্পর্কে দরদি হয়ে উঠি যেন সংবেদনশীল হয়ে উঠি আমরা যেন মনে রাখি যাকে আমরা ভাবছি নিষ্প্রিয়তা তা আসলে মানুষকে সবচেয়ে বড় অপমান কারণ মানুষের দুর্দশা মানুষের দুঃখ এ সম্পর্কে যদি কোনো মানুষ নিজের মধ্যে নিষ্ক্রিয়তা গড়ে উঠতে দেয় তাহলে সে আসলে মানব সভ্যতা থেকে দূরে সরে যাচ্ছে এবং তার মানব রক্ষার কোনো দায়িত্ব পালন করার প্রশ্নই ওঠে না তার তাহলে উচিত পদত্যাগ করে আগে কোনো ওয়ার্কশপে গিয়ে দরজ শিখে আসা তারপর আবার পুলিশ তারপর আবার নেতা তারপর আবার ডাক্তার তারপর আবার নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক বলে পরিচয়